기준이 끝나고 빌딩 알라이즈는 똥을 넣었던 거고 똥을 넣으려고 그 사람만 있구나 아마 그래 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা مَا يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَا يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَمَّا بَعْدُ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تبطلوا أعمالكم إلى الآخرة عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضانا من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا رواه البخاري مسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام বাদা শাহরুল্লাহ মুহররম রাহুল বুখারী মুসলিম
عن عبد الابن عباس رضی اللہ تعالیٰ عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم من صام یوم العاشوراء احتسب ان یکفر اہل السنۃ التی بعدہ رواہ المسلم প্রশংসা শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন মহরমের আজকের প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক সুযোগ দান করেছেন, এই জন্য শুকরিয়া অন্তরের অন্তঃস্থল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ পেশ করছি আমাদের প্রিয় নবী তার প্রতি রহমত আলিল আলামিনের প্রতি, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না তার প্রতি দরুদ, সাহেবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয়বস্তু হচ্ছে আশুরায়ে মুহররম এবং আমাদের করণ এবং বর্জনীয়। আজকে যেহেতু মহরমের প্রথম জুমা এবং আরবি ১২টা মাসের প্রথম মাস মুহররম, তো ৯ নম্বর ছোরা ৩৬ নম্বর আয়াত ছোরা আত তওবা, সেখানে আল্লাহ বলছেন চারটা মাস হচ্ছে সম্মানিত মাস। তো চারটা মাস, ১২টা মাসের ভিতরে চারটা মাস হচ্ছে খুব সম্মানিত দামি মাস। তার একটা হচ্ছে জুলকাদ জুলহিজ্জা, এবং আমরা যে মাসে উপস্থিত হয়েছি, তো এই মুহররম এটা আরবির ১২ মাসের প্রথম মাস। তো আরবি ১২টা মাসের আজকের এই প্রথম মুহররমের প্রথম জুমায় যে আল্লাহ তাআলা উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আবারও শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো মুহররমের করণ এবং বর্জনীয় সম্পর্কে আলোচনা হবে। তো এই মুহররমকে কেন্দ্র করে অসংখ্য শিরক এবং বিদাত এবং কুসংস্কার চালু আছে এই সমাজে, বাংলাদেশ ভারত পাকিস্তান এবং যেখানে শিয়ারা যেখানে বেশি ইরাক ইরান এদিকে। তো এই মুহররম মাসেই মূলত ১০ তারিখকে বলা হয় ইয়াউমুল আশুরা। মুহররমের ১০ তারিখকে বলা হয় কি আশুরা। তো মুহররমের ১০ তারিখে মূলত আশুরা বলা হয়। গুরুত্বপূর্ণ কিছু আমল এই মুহররম মাসে রয়েছে। তো দুইটা সিয়াম রয়েছে, এই সিয়ামের গুরুত্ব কেমন এগুলো আমরা আলোচনা করব। তো সেটা হচ্ছে মুহররম মাসকে কেন্দ্র করে, আশুরাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশে ঢাকাতে তাজিয়া মিছিল, মুরছিয়া তাজিয়া, শোক গাথা, শোক কবিতা, হুসাইনের ভুয়া কবর কাদের উপরে চড়ে, যারা শিয়া সম্প্রদায়ের লোক তারা এই আশুরা তারা পালন করবেন কি হুসাইনের ভুয়া কবর কাঁধে নিয়ে। তাজিয়া মিছিল বের হবে, লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করবে এবং নিজেদের শরীর নিজেরাই পিটাবে ছুরি দিয়ে, চাকু দিয়ে, চাবুক দিয়ে। কিছু ইয়ং জেনারেশন যুবকেরা পিটাবে তাদের পিঠে, আঘাত করবে আর বলবে হায় হোসেন হায় হোসেন, বলেন নাউজুবিল্লাহ। খুব কষ্ট হয়, দুঃখ হয় যে আজকে মানুষ এতটা চরম নিচে নেমে গেছে যে শিরক বিধাতের এত নিচে মানুষ যে এত মূর্খ এখনও, নিজের শরীর নিজে পিটায় ছুরি দিয়ে, চাকু দিয়ে, বেল দিয়ে, চাবুক দিয়ে এবং বলে হায় হোসেন হায় হোসেন, হোসেনের জন্য তারা শোক গাচ্ছে, শোক কবিতা করছে।
অথচ দশই মহরম আশুরার সাথে হুসাইনের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নাই তার নামে এটা ছড়ানো হয়েছে। কেন? হুসাইনের কারবালায় শহীদ হয়েছেন সেটা 61 হিজড়িতে। কত হিজড়ি বলেন? 61 হিজড়ি। আর এই তাজিয়া মিছিল এবং দশই মহরম আশুরা দিনকে ঘোষণা করেছেন 352 হিজড়িতে। কোথায় 61 হিজড়ি, এরপরে 352 হিজড়ি, দেখেন কত বছর পরে। এই এতটুক সময়ের মাঝখানে এই সমস্ত কিছু ছিল না, এগুলো আবিষ্কার করা হয়েছে ইরাক থেকে, ইরানে অর্থাৎ ইরাকের বাগদাদ, ওখান থেকে এটা আবিষ্কার করা হয়েছে। তারাই দশই মহরম দিন আশুরা উদযাপন করেন খুব জাঁকজমের সঙ্গে। অথচ মহরমের 10 তারিখ একটা সিয়াম ব্যতীত, মহরমের 10ই তারিখ এই সিয়াম ব্যতীত আর কোনো কিছু নাই। তবে রাসুল আগামী বছর বেঁচে থাকলে তিনি বলে গিয়েছেন আমি 9 মহরম সহ করব। এই জন্য দুইটা সিয়াম, মহরমে কোনো আমল নেই, শুধু দুইটা সিয়াম ব্যতীত, দুইটা রোজা ব্যতীত, এছাড়া মহরমকে কেন্দ্র করে যত কিছু হবে এগুলো সম্পূর্ণ শিরক এবং বিদাত এবং কুসংস্কার। সম্মানিত উপস্থিতি, এরপরে নফল সিয়ামের গুরুত্ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্টির জন্য একটা দিন সিয়াম পালন করবে, কাকে খুশি করার জন্য? আল্লাহ, আল্লাহকে, যে আল্লাহকে খুশি করার জন্য একটা দিন যদি কেউ সিয়াম পালন করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাদাহু ওয়াজহাহু আনিন নার সাবঈনা খারিফান, যে ওই ব্যক্তির কাছ থেকে আল্লাহ জাহান্নামকে 70 বছর ধরে রাখবে। সুবহানাল্লাহ, বুখারী মুসলিমের হাদিস। তাহলে একটা দিন যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে, তাহলে ওই ব্যক্তির কাছ থেকে জাহান্নাম কত বছর দূরে থাকবে? জোরে বলেন, 70 বছর দূরে থাকবে। মানে আপনার চেহারা থেকে, মানে কি আপনার কাছ থেকে, কয়টা সিয়ামের বিনিময়ে? একটা সিয়াম। কার সন্তুষ্টির জন্য করবেন বলেন? আল্লাহ সন্তুষ্টির জন্য সিয়াম হতে হবে, আল্লাহর রাস্তায় হতে হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাসে 3টা সিয়াম, প্রতি মাসে কয়টা সিয়াম? 3টা, প্রতি চাঁদে 3টা করে সিয়াম, ওটাকে চাঁদের 13, 14, 15 3টা করে সিয়াম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় বলছেন মুসলিমের হাদিস, যে ব্যক্তি প্রত্যেকটা মাসে 3টা করে সিয়াম পালন করলো, সে যেন সারা বছর সিয়াম পালন করার সওয়াব পাবে, সে যেন সারা বছরই সিয়াম পালন করলো। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? ইয়া সাউমু ইস নাইন অল খামিজ, তিনি সপ্তাহে 2টা করে সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ, তাহলে সপ্তাহে কয়টা সিয়াম? ইস নাইন অল খামিজ, সোম এবং বৃহস্পতিবার তিনি সাপ্তাহিক 2টা সিয়াম পালন করতেন, সোমবারে এবং বৃহস্পতিবারে সাপ্তাহিক সিয়াম। এখন সাহাবীরা বলছে যে আল্লাহ নবী, যে সাপ্তাহিক এই 2টা সিয়াম পালন করার পিছনের রহস্য কি, কারণ কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সঙ্গী সাথীরা শোনো, বান্দার সাপ্তাহিক রিপোর্ট আমলনামা, ইউ আরোজা আমালু, বান্দার আমলনামা ইস নাইন অল খামিজ, সোম এবং বৃহস্পতিবারে আল্লাহর কাছে ফেরেশতারা জমা দেয়। সুবহানাল্লাহ, তাহলে আপনার আমার আমলনামা নেকি এক সপ্তাহের ভিতর যা করলাম কোনবারে জমা হয়? সোম এবং বৃহস্পতিবারে। আল্লাহর কাছে কি হয়?
জমা হয়, রিপোর্ট জমা দেওয়া হয়, তখন রাসূল বলছে সঙ্গী সাথীরা শোনো, এই জন্য আমি নবী সোম এবং বৃহস্পতিবার সিয়াম রাখি যেন আমার আমলগুলো রোজা অবস্থায় সিয়াম অবস্থায় যেন আল্লাহর কাছে গৃহীত হয়, আল্লাহর কাছে যেন কবুল হয়, এই জন্য আমি সোম এবং বৃহস্পতিবার সিয়াম রাখি বলে সুবহানাল্লাহ। তাহলে সিয়াম অবস্থায় আমার আমলগুলো যেন আল্লাহর দরবারে কী হয়, কবুল হয়, এই জন্য মূলত সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখা। সম্মানিত উপস্থিতি, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আর একটা হাদিসে বলছেন বুখারী মুসলিম, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটা দিন সিয়াম পালন করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এই হাদিসে বলা হয়েছে যে তার কাছ থেকে জাহান্নামকে একটা খন্দক খোঁড়া হবে গর্ত, ওই গর্তের মাথা থেকে এই গর্তের মাথার মাঝখানে ব্যবধান 100 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার কাছ থেকে জাহান্নাম কত বছর দূরে থাকলো এই হাদিস 100 বছর পথ। তাহলে একটা সিয়াম, এই জন্য মহরমের দুইটা সিয়াম আপনাদের আমাদের করা উচিত। মহরমের সিয়াম এটা ইহুদি নাসারা কুরাইশ বংশের লোকেরা সবাই করতো, মদিনাবাসীরা, এটা জাহেলের যুগে তারা করত। কেন করত? জাহালি যুগে তারা এই 4 মাস, সম্মানিত 4 মাস, মর্যাদাবান 4 মাস, তারা যুদ্ধ বিগ্রহ মারামারি পর্যন্ত তারা বন্ধ করে দিতে বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকে আশুরার নামে, তাজিয়া মিছিলের নামে কেন্দ্র করে শিয়া এবং সুন্নি মারামারি হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, একজন আরেকজনকে মারছে। কারণ শিয়াদের আকিকা হচ্ছে এত জঘন্য, এত নিম্ন শ্রেণীর, চার মাঝহাবের 4 জন ইমামকে তারা মূর্খ বলছেন বলে নাউজুবিল্লাহ। যে ইমাম আবু হানিফা রাহেমুল্লাহ, ইমাম শাফি রাহেমুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহেমুল্লাহ, এরপরে ইমাম মালিক রাহেমুল্লাহ, এই 4 জন হচ্ছে মূর্খ, গণ্ড মূর্খ, অশিক্ষিত বলে নাউজুবিল্লাহ। এটা কারা বলছে বলেন? শিয়ারা বলছে, ঘুমায় না। কারা বলছে? শিয়ারা বলছে, শেয়ারা বলছে এই 4 জন বিখ্যাত ব্যক্তির সম্পর্কে। অথচ ইমাম আহমদ বিন হাম্বল রাহেমুল্লাহ তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ, বলেন আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ। কত লক্ষ হাদিস? 10 লক্ষ হাদিসের হাফেজ। কেয়ামতের আগে দ্বিতীয় ব্যক্তি আর মুখ আসবে না, আসবে কি মনে হয়? আসবে না। 10 লক্ষ হাদিসের হাফেজ যিনি, আর তাকে বলছে সে নাকি মূর্খ, নাউজুবিল্লাহ বলেন। শেয়ারা এত জঘন্য, খারেজিরা এত জঘন্য, আরজিলা মুতাজিলা এরা এত জঘন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারেজিদেরকে বলছে এরা হচ্ছে জাহান্নামের কুকুর, নাউজুবিল্লাহ বলেন, এরা হচ্ছে জাহান্নামের কুকুর। এদের কুত্তার সঙ্গে তুলনা করছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরা হচ্ছে কুকুর, জাহান্নামের কুকুর। আর শেয়ারা, এরা মানুষকে মানুষই মনে করে না, সুন্নিদেরকে এরা মানুষই মনে করে না, সুন্নিদেরকে তারা মারপিট করে। সুন্নি যারা কোরআন সহিহ হাদিস অনুযায়ী চলার চেষ্টা করে, এরা হচ্ছে সুন্নি, এদেরকে তারা সহ্য করতে পারে না। ঢাকায় হোসেনি দালাল মঞ্জিল আছে না, সেখান থেকে তাজিয়া মিছিল বের হবে। অতএব 4 মাস, সম্মানিত আরবের জাহেলাতের যুগের মানুষ পর্যন্ত তারা এই মাসগুলো সম্মান দিতে পারে, আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশে সম্মান দেয় না, মহরমের মাসে কেন্দ্র করে শিয়া সুন্নি মারামারি। ইরাক, ইরান, কত বলছেন, বাগদাদ, ইরাকের রাজধানী বাগদাদ, এগুলো মারামারি শিয়া সুন্নি এখনও আছে, যুগের পর যুগ এটা নিয়ে মারামারি। সম্মানিত উপস্থিতি, এরপর আশুরার গুরুত্ব এবং কারণ শুনেন, কেন আশুরা, এর গুরুত্ব কী এবং এর কারণ কী। তার প্রথম নাম্বার কারণটা হচ্ছে, যেহেতু হিজরি সনে প্রথম 1441 চলছে, হিজরি প্রথম মুহরমের 10 তারিখে বলা হয় আশুরা, যেটা আমরা বাংলা 10ই মুহরম বলি, এটা হচ্ছে ইয়ামুল আশুরা আরবিতে। এদিন আল্লাহর হুকুমে মিশরের বাদশাহ সম্রাট ফেরাউন, কি বললাম, ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যার জন্য, মারার জন্য ধাওয়া করেছিলেন। মুসা আলাইহিস সালামকে মারার জন্য এই ফেরাউন সম্প্রদায়ের এবং তার সেনাবাহিনী সে নিজে আক্রমণ করেছিলেন। তো
আল্লাহ তাআলা ফেরাউনের হাত থেকে, ফেরাউনের সৈন্যবাহিনীর হাত থেকে, কবল থেকে আল্লাহ মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন, এরই শুকরে হিসেবে মুসা একদিন রোজা রাখলেন। সুবহানাল্লাহ, বলেন এটা হচ্ছে আসল ইতিহাস। বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারীর 5550, সহিহ মুসলিমের 1679। মূলত মুসা আলাইহিস সালাম শুকরিয়া হিসেবে কি করতেন বলেন? মহরমে 10 তারিখ কি রাখতেন? কেন দশই মহরমের দিন ফেরাউনের হাত থেকে আল্লাহ স্বয়ং মুসাকে রক্ষা করেছেন, বলো আলহামদুলিল্লাহ। এরই শুকরিয়া হিসেবে মুসা আলাইহিস সালাম একদিন কি রাখতেন? সিয়াম পালন করতেন। দুই নাম্বার কারণ দেখেন, দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য মূলত সিয়াম করা। আল্লাহ ফেরাউনের হাত থেকে রক্ষা করছেন, এটা কি শুকরিয়া না? বলেন এটা কৃতজ্ঞতা। এর জন্য মুসা কি করছেন? সিয়াম পালন করছেন। আল্লাহ আমাকে বাঁচালেন, এরই জন্য শুকরিয়া হিসেবে তিনি সিয়াম পালন করলেন। এটা সহিহ মুসলিমের 1130 নম্বর হাদিস। সে কারণ এদিন নাজাতে মুসার শুকরিয়ার নিয়তে সিয়াম রাখা হচ্ছে মুস্তাহাব। কথা বুঝতে পারছেন? যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা সবাই করতেন, রাসূল নিজে করতেন এবং সাহাবীরা সবাই করতেন। ইসলাম আসার পূর্বে, ইসলাম আসার পূর্বে থেকে ইহুদি, নাসারা এবং কাফেরেরা, মানে মক্কার কুরাইশ যারা ছিল, এদিন সিয়াম রাখায় সবাই অভ্যস্ত ছিল। সবাই কি ছিল? অভ্যস্ত ছিল। পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন, হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় গিয়ে দেখলেন যে মহরমের 10 তারিখে মদিনাবাসীরা সবাই সিয়াম রাখে, সবাই কি আছে? সিয়াম রাখে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে এই দিন তোমরা কেন সিয়াম রাখো? দশে মহরের দিন তোমরা কেন সিয়াম রাখো? তখন তারা বলছে যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ এই দিনই ফেরাউনের হাত থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, এর জন্য আমাদের মুসা শুকরিয়া হিসেবে একটা সিয়াম পালন করেছেন, এই জন্য আমরাও মহরমের 10 তারিখ একটা সিয়াম পালন করি। সুবহানাল্লাহ, বলেন এটা মদিনায় গিয়ে দেখলেন কে? মোহাম্মদ। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আরে মুসার সবচেয়ে বেশি নিকটবর্তী হচ্ছে আমরা, মুসা আলাইহিস সালামের কাছের মানুষ হচ্ছে আমরা। তোমরা যদি সিয়াম রাখতে পারো তা আমরা করব না কেন? আমরা বসে আছি মানে অবশ্যই আমরাও সিয়াম পালন করব। কেন? তোমাদের চাইতে মুসার হক দাবি দার বেশি রাখি আমরা, ঠিক কিনা বলো? আমরা বেশি রাখি। ইহুদি নাসারা তোমরা যারা আছো, তোমাদের চাইতে আমাদের হকটা দাবিটা বেশি কার উপর? মুসা আলাইহিস সালামের উপর। অতএব আমরাও রাখব। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং তার সকল সাহাবীদেরকে আদেশ করলেন, এরপরে তোমরা আশুরা সিয়াম রাখতেও পারো, ছাড়তেও পারো, তবে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরা সিয়াম রাখছি, আমি রাখছি। ইহুদিদের উত্তরে তিনি বললেন তোমাদের চাইতে আমরাই মুসার আদর্শের বেশি হকদার, দাবিদার, অতএব আমরাও রাখব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবীরা শোনো, তোমরাও দশে মহরমে সিয়াম পালন করো। তখন একজন সাহাবী বলছে যে আল্লাহ নবী, তাহলে ইহুদি নাসারার তো অনুসরণ হয়ে গেল, তারাও একদিন সিয়াম রাখে, আমরাও রাখব, তাহলে তো তাদের অনুসরণ করা হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহাবীরা শোনো, ইনশাআল্লাহ আমি যদি সামনের বছর বেঁচে থাকি তাহলে নয়া মহরম সহ দশে মহরম দুইটা সিয়াম পালন করবো, বলে আলহামদুলিল্লাহ। কিন্তু রাবি বলছেন, হাদিসের লেখক বলছেন ওই বছর আসার আগেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন। তাহলে হুকুম চালু আছে কিন্তু তিনি সিয়ামটা করতে পারেন না, কিন্তু কি চালু আছে বলেন? তার হুকুম, তার আমল অবশ্যই চালু আছে। বেঁচে থাকলে তিনি কি করতেন বলেন? দুইটা করতেন, যেহেতু তিনি ওই বছর আসার আগেই তিনি কি হয়ে গেছেন, ইন্তেকাল করেছেন। অতএব আমাদের জন্য নিয়ম হচ্ছে দুইটা সিয়াম পালন করা, অন্তত কমপক্ষে দশে মহরম করতেই হবে। কথা বুঝতে পারছেন? এরপরে এটা হচ্ছে আপনার মুসলিমের 1130। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন তো লোকেরা বলল ইহুদি নাসারাগণ আশুরার দিনকে খুব সম্মান করে, ইহুদি নাসারা আশুরার দিনকে খুব কি করে বলেন? খুব সম্মান করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যেহেতু সম্মান করে তাহলে আমরা আগামী বছর আমি বেঁচে থাকলে তাহলে নয়টা করব,
নয় দশ করব তাহলে তাদের অনুসরণ হবে না। কেন? ইহুদি নাসারাদের বিরোধিতা করাই হচ্ছে আমাদের কাজ, তাদের বিপরীত কাজ করা হচ্ছে কি আমাদের মুসলমানদের কাজ। অতএব আমরা দুইটা করব, বলেন কয়টা? তাহলে নয় মহরম, দশে মহরম, দুইটা সিয়াম। তাহলে সামনে সোমবার নয়, মঙ্গলবার দশ, ঘুমায় না এদিক তাকান, কয়টা সিয়াম? দুইটা, সামনের সোমবার এবং মঙ্গলবার। মঙ্গলবার হচ্ছে দশে মহরম আশুরা, রবিবারের দিন গেলে রাতে ছাহারি খেতে হবে, মনোযোগ দিয়ে শুনেন, যারা আসে নাই তাদেরকে মেসেজটা জানিয়ে দেন। তাহলে সোমবার নয় মহরম, দশ তারিখ দশে মহরম মঙ্গলবার, তাহলে সামনের সোম এবং মঙ্গল দুইটা সিয়াম। যদি সোম না করতে পারেন কমপক্ষেও দশে মহরম আশুরা দিন সিয়ামটা করতে হবে, কথা বুঝতে পারছেন? কিন্তু দুইটা করে সবচেয়ে কি মুস্তাহাব, উত্তম। তাহলে সামনের সোম এবং মঙ্গলবার দুইটা সিয়াম পালন করবেন। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, তোমরা আশুরা দিন সিয়াম রাখো এবং ইহুদিদের খেলাপ করো, মানে ইহুদিদের খেলাপ করো, তাদের সঙ্গে তুলনা করো না, মানে মিল করো না, তারা দশে করে আমরা দশ করব, তাহলে তাদের সঙ্গে হয়ে গেল, অতএব খেলাপ করো, তার মানে বিরোধিতা করো। তাহলে নয় দশ করবেন, তাহলে তাদের কী করা হবে বলেন? বিরোধিতা করবে, তোমরা আশুরার সাথে তার পূর্বের দিন অথবা পরের দিন সিয়াম রাখিও। এটা সহিহ ইবনে খুজাইমার 2095 নম্বর হাদিস। তাহলে আগ পাস করে আপনি রাখতে পারেন, কিন্তু মাঝখানে দশে মহরম রাখতেই হবে, দশে মহরম এটা কি করতেই হবে। এরপরে আলবানী রাহেমুল্লাহ এই হাদিসটা মৌকুফ, মানে মৌকুফ সহি, তবে নয় এবং দশ দিন রাখা সবচেয়ে বেশি কি উত্তম, সবচেয়ে উত্তম। এখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আফজালুস সিয়ামু যে বাদা রমজান, রমজান মাসের পর সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে কি শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের সিয়াম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের পর শ্রেষ্ঠ আফজালুস সিয়াম, দামি উত্তম সিয়াম, সেটা কি বলেন? মুহররমের সিয়াম, মুহররমের সিয়াম। সহিহ মুসলিম 1162 1163 নম্বর হাদিস, মিশকাতের 2039 2040 41 2044 নম্বর হাদিস, সহিহ মুসলিমের এবং মিশকাত গ্রন্থের। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপরে বলছেন কি যে সিয়ামু আশুরা, সিয়ামু ইয়াউমিল আশুরা, যে ব্যক্তি আশুরার দিনে সিয়ামটা পালন করলো, আহতাসিবু আলাল্লাহি আয়ুকাফারা সানাতাল্লাতি বাদাহু, এটাও সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আশুরা দিন দশে মহরমের দিন সিয়ামটা পালন করলো, মঙ্গলবার দশে মহরম আশুরা দিনের সিয়াম, যে আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা রাখি যে আমার বান্দার পিছনের এক বছরে গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে একটা সিয়ামের বিনিময়ে আপনার পিছনে কয় বছরে গুনাহ মাফ? এক বছরে গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাহলে দশে মহরমের সিয়াম, মঙ্গলবার সিয়ামটা ইনশাআল্লাহ ছোটো বড় নারী পুরুষ সবাই রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, কথা বুঝতে পারছেন? যারা আসে নাই মেসেজটা জানিয়ে দেবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন কি প্রচলিত যে আশুরা, প্রচলিত যে আশুরা, ঢাকার হোসেনি দালাল মঞ্জিল থেকে যে তাজিয়া মিছিল বের হবে এর সঠিক ইতিহাস জেনে যান। সেটা হচ্ছে প্রচলিত আশুরার প্রধান বিষয় হলো শাহাদাতে কারবালা, তারা যেই উদ্দেশ্য করে সেটা হচ্ছে কিসের জন্য বলেন? কারবালা, হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালাতে কী হয়েছেন বলেন? শহীদ হোসেন। আর এই শিয়া যারা, তারা হোসেনকে ওই কারবালাকে কেন্দ্র করে তারা মূলত হোসেনের নামে একটা ভুয়া কবর নেয়, নিয়ে কাদের উপর চড়ে ওটা নিয়ে পুরা শহরে ঘোরে। আপনারা অনেকে মিডিয়াতে দেখেন ওটা হচ্ছে ভুয়া কবর, বলেন ওখানে কী কবর? তারা ধারণা করে এই কবর ভেতরে কে কে শুয়ে আছে? হুসাইন। বলেন কে? হুসাইন। ওটা হচ্ছে তাদের বিশ্বাস, বলেন নাউজুবিল্লাহ। হুসাইন কি আসবে? বলেন আসবে? শহীদ হয়েছেন 61 হিজড়িতে, কত হিজড়ি? 61 হিজড়িতে শহীদ হয়েছেন। আর এই ঘটনা চালু হয়েছে 352 হিজড়িতে, হ্যাঁ, ইরাকের বাগদাদ থেকে, কথা বুঝতে পারছেন? তাহলে 61 থেকে 352, মাঝখানে আর কত বছর আছে? এতগুলো বছরে এগুলো কোনোদিন পালন হয়নি, কথা বুঝতে পারছেন? তারপরে দেখেন যা শাহাদাত হোসেনের শোক দিবস হিসেবে পালিত হয়,
হোসেনের কি দিবস? শোক দিবস হিসেবে পালিত হয়। এর আগে জানলেন কি আশুরার সঙ্গে হোসেনের কোনো কি নেই বলেন, কোনো সম্পর্ক নাই। মূলত হচ্ছে কি ফেরাউনকে মানে ফেরাউনের হাত থেকে মুসাকে আল্লাহ রক্ষা করেছেন, এরই জন্য দশে মহরমের দিন কি রাখা বলেন, শ্যাম রাখা। এটাই হচ্ছে মূলত মূল ইতিহাস বুখারী মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু তারা করছেন কি হোসেনের শোক পালন, হোসেনের কি পালন, 61 হিজরিতে যদি তিনি কারবালা শহীদ হয়, এখন হচ্ছে কত 1441, তাহলে 61 থেকে 1441 বাদ দেন কত সব বছর হয়ে গেল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোনো মানুষ মারা গেলে স্ত্রী ব্যতীত 3 দিনে বেশি সে শোক পালন করতে পারবে না। সুবহানাল্লাহ, বলেন কয়দিন বলেন? 3 দিন শোক। একজন মানুষ মারা গেছে কয়দিন পালন করবেন? 3 দিন শোক পালন করবেন। আর আমাদের দেশে প্রতি বছরই শোক পালন হয়, নাউজুবিল্লাহ বলেন। আর শিয়ারা তারা প্রতি বছরই শোক পালন করে, কয় তারিখ? 10 মুহররম। 3 দিনে বেশি শোক পালন করলেই কত বুঝতে পারছেন, ওই লোকটা হবে জাহান্নামী, তার কবর আজাব বাড়বে। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার জন্য শোক করা হয় তাকে কবরের শাস্তি দেওয়া হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। 3 দিনে বেশি শোক পালন করে তার কবরে কী হবে বলেন? আজাব হবে। হাদিসটা হচ্ছে সহিহ বুখারী 1291 নম্বর হাদিস, তা বুখারীর হাদিস। যার জন্য শোক পালন করেন বেশি, প্রতি বছরই শোক পালন হয়, কথা বুঝতে পারছেন? সেই কত বছর আগে মারা গিয়েছেন কত সহ হয়ে, আর এখনও শিয়ারা হোসেনের নামে শোক পালন করেন। এরপরে যেখানে আছে কেবল অপচয় এবং হাজার রকমের শিরক এবং বিদাতি কর্মকাণ্ড, একটা তাজিয়া মিছিলে ঢোল তবলা গান বাজনা, এরপর আতশবাজি, ফুল ফাল ঝাড়বাতি বাতি, এরপর ভুয়া কবর, হ্যাঁ, এরপর আপনার হাতি ঘোড়া, এরপর এগুলো নারী পুরুষ সবাই সাজে এবং ছেলেরা ইয়ং জেনারেশন দ্বারা সবাই কালো পোশাক পরে, ঠিক কিনা বলেন? শিয়াদের পোশাকের মূল বৈশিষ্ট্য কি? কালো। তারা কালো পোশাক ধারণ করেন, কালো পোশাক ব্যাস দিয়ে তারা ব্যবহার করে, ওটা হচ্ছে তাদের শোক পালন করছেন। এরপরে কি করে, যেমন তাজিয়ার নামে হোসেনে ভুয়া কবর বানানো, মনোযোগ দিয়ে শুনেন, তার কাছে গিয়ে প্রার্থনা করা, তার গায়ে ধুলো মাখা, তার দিকে সিজদা করা, তার সামনে মাথা নিচু করা দাঁড়ানো, হাই হোসেন বলে মাতম করা, বুক চাপড়ানো, বুক থাপড়া মারা, মুখে থাপড়া দেওয়া, চুল ছেড়ে ফেলা, জামার কাপড় এগুলো ছিঁড়ে ফেলা, বোতাম খুলে ফেলা, এবং বলে কি বলেন, হাই হোসেন হাই হোসেন। এগুলো কে বলে বলেন? শিয়ারা, শিয়া সম্প্রদায়। তারপরে কি করে, তাজিয়ার সম্মানে রাস্তায় জুতা খুলে চলা, হোসেনের নামে মুরেক উড়িয়ে দেওয়া, মুরুক, ছেলে মেয়েরা পানিতে ঝাঁপ দিয়ে ওই বরকতে মুরুক যারা ধরবে তাদের নাকি গুনাহ মাফ হবে, নাউজুবিল্লাহ বলেন, এটা শিয়ারা করে। এরপরে কি করে, ওই নামে একটি নির্দিষ্ট স্থানে জড়ো হয়ে চেরাক জ্বালায়, বাতি জ্বালায়, ওই নামে একটা নির্দিষ্ট স্থানে জড়ো হয়ে বাতি জ্বালায় এবং কেক এবং পাউরুটি বানিয়ে বরকতের পিঠা জ্বালানো, ওই নামে কেক পাউরুটি বানিয়ে বরকতের নাম কথা কয়ে খেয়ে মানুষদেরকে ধোকা দেয়। এরপরে কি করে, সুসজ্জিত অশ্বরাই ঘোড়া, সুন্দর করে ঘোড়াকে সাজানো হয় এবং কারবালা যুদ্ধের একটা মহারাজ সৃষ্টি করে, ঘোড়া দিয়ে কারবালা মহারাজ সৃষ্টি করে, এগুলো শিয়াদের আকিদা। এরপরে কি করে, জিলাপি বিতরণ করে, এরপরে তাবারুক বিতরণ করে, শোকের কারণে এই মাসে বিবাহ শাদী তারা করা বাদ দেয়, নাউজুবিল্লাহ বলে। এমন কোনো মাস আছে যে এই মাসে বিবাহ করা যাবে না বলেন, আছে কি? কারণ বিবাহের তারিখ আল্লাহ লিখে রাখছেন, কে লিখে রাখছেন? যেদিন আপনার বিবাহ কাজ হবে এটা লিখে রাখছেন কে? তারা এই মাসে বিবাহ করবে না। এই যে কোন মাসে বলেন? এই মহরম মাসে। কারা? শিয়া সম্প্রদায়। বিয়ে করবেও না, মেয়েকে বিবাহ দিবেও না। এমন কি উস্কানিমূলক কিছু কাজ করা হয় যে কারণে প্রতি বছর আসর উপলক্ষে শিয়াচুনি পরস্পরকে খুনাখুনি পছন্দ হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা চাকু ছুরি অস্ত্রপাতি এবং লোহার জাতি তৈরি এবং ব্লেড এবং রাবার আপনার স্টিলের চুরি বালা ইত্যাদি এবং আরও আতশবাজি এবং বম ইত্যাদি সরকারের পক্ষ থেকে ওই পুলিশ প্রশাসন থেকে মেট্রোপলিটন যা আসাদুজ্জামান মিয়া তিনি বছর এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ বলেন, আলহামদুলিল্লাহ। এবার তারা গেছে, এগুলো আর আমদ প্রতিবার আর হবে না। তো আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা আশা করি এগুলো বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ।
তো এবার সম্পূর্ণ এগুলো বন্ধ। ওই যে তারা যে রশির মানে রশি দিয়ে রশির মাথায় ছোটো ছোটো চাকু নিয়ে তারা পিঠে ছেলেরা পিঠে এবং পেটে এইভাবে মারে আর বলে হাই হোসেন হাই হোসেন, এগুলো সরকার নিষিদ্ধ করে দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। বলা আলহামদুলিল্লাহ, কথা বুঝতে পারছেন? এবার এগুলো হবে না, শুধু যার শুধু হাঁটবে, শুধু হাঁটাচলা হবে, বম আতশবাজি সম্পূর্ণ নিষিদ্ধ। এরপর ইসলামের শোক, শোক নামে যেটা চলছে সমাজে, কোনো মুসলিম ব্যক্তির মৃত্যুর খবরে ইন্না লিল্লাহ পাঠ করা আর মায়েতের জানাজা করাই হলো ইসলামের বিধান, এছাড়া আর কোনো কিছুই নাই। একজন মানুষ মারা গেছে, আপনি কী বলবেন? বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সূরা বাকার 153। ওখানে কি বলা হয়েছে? 152 নম্বর আয়াত, ওখানে বলা হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে ইন্না লিল্লাহি নিশ্চয় আল্লাহ আমরা আপনার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আপনার দিকে ফিরে যাব। আলহামদুলিল্লাহ, বলেন যাবেন না নাকি থাকবেন? তাহলে আমরা বলছি আল্লাহ নিশ্চয় আমরা আপনার জন্যে, আমরা কার জন্যে? এবং আপনার দিকে আমাদের কি করতে হবে? ফিরে যেতে হবে। তাহলে মানুষ মারা গেলে এই দোয়াটা পড়তে হবে, এটা হচ্ছে সুন্নাহ, কথা বুঝতে পারছেন? দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে দ্রুত তাকে কি করা, দাফন সম্পন্ন করা, এছাড়া আর কোনো কাজ নেই। কিন্তু দেখেন মা বোনরা এই জিনিসটা ভুল করেন, অনেক ছেলেও আছেন কিন্তু মেয়েরা এটা ভুল করেন। সেটা কি? জাহেলি যুগের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাহেলি যুগের মতো তোমরা মাতম করো না, জাহেলি যুগের মতো তোমরা কি করো না, মাতম করো না। কেননা ওই ব্যক্তি আমার দলভুক্ত নয়, আমার উম্মত থেকে বহিষ্কার। যে ব্যক্তি সুখে তার মুখ থাপড়ায়, মুখ চাপড়ায়, বুকে থাপড়ায় এবং জামা কাপড় ছেড়ে ফেলে, এ আমার উম্মত থেকে বহিষ্কার বলে, নাউজুবিল্লাহ। আসলে এরকম মেয়েরা মুখে থাপড়ায়, চুল ছিঁড়ে ফেলে, কাপড় ছিঁড়ে ফেলে, সমানে পিঠে আঘাত করে, মুখ থাপড়ায়। হাদিসটা হচ্ছে আপনার বুখারি হাদিস 1297, মুসলিম 103। এরপরে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাম বলছে আমি দায় মুক্ত ওই ব্যক্তি থেকে, ওই ব্যক্তির উপর আমার কোনো দায় নেই, আমি তার থেকে দায় মুক্ত, তার কোনো দায়িত্ব আমার নেই। কে বলছে? মোহাম্মদ। মানে ওই ব্যক্তির উপর আমার কোনো দায়িত্ব নেই, আমি তার থেকে দায়িত্ব মুক্ত হয়ে গেছি ওই ব্যক্তির উপর থেকে। কে? যে ব্যক্তি শোকে মাথা মুন্ডন করে, চিৎকার করে, কাঁদে এবং বুকের কাপড় ছিঁড়ে ফেলে, ওই ব্যক্তি থেকে আমি রাসূল দায় মুক্ত হয়ে গেছি। এটাও আপনার বুখারী 1296 নম্বর হাদিস। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি জাহেলি যুগের রীতির অনুযায়ী কাজ করবে সে তাদের সঙ্গে দলভুক্ত হবে, তার সঙ্গে হাসর হবে, বলে নাউজুবিল্লাহ। মান তসাব্বাবি কওমিন ফাওয়া মিনহুম, যে ব্যক্তি যেই জাতির অনুসরণ করবে তার হাসরটা কি হবে বলেন? তাদের সঙ্গে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার মৃত্যুতে যত বেশি মহিলা কান্নাকাটি করে, জাহেলিয়াতের যুগে একটা ঘটনা যে যার মৃত্যুতে যত লোক কান্নাকাটি করবে তখন তারা ধরে নেয় কি এই লোকটা তত বেশি মর্যাদাবান, বলেন নাউজুবিল্লাহ। এটা কোন যুগে ছিল? জাহালি যুগে। এরপরে সেই কারণে মৃত ব্যক্তির সম্মান বাড়ানোর জন্য, মর্যাদা বাড়ানোর জন্য মহিলাদেরকে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসতো কান্নার জন্য, জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন যুগে? জাহালিয়াতের যুগে। এখন আমাদের যুগে কিছু মা বোনরা আছে কিনা বলেন? কোনো নিকটতম প্রতিবেশী আত্মীয় নিজের লোক মারা গেলে এমনভাবে কান্নাকাটি করে, একেবারে মাটিতে গোর পারে, জামা কাপড় ছেড়ে ফেলে, এরপরে আপনার বুক পিঠের মাথার কাপড় কোথায় আছে না আছে এটা ঠিক নাই, আছে কিনা বলেন? আছে না সমাজে? এমনভাবে কান্নাকাটি করে, কান্না করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমার কাছের লোক মারা গেলে তোমার কান্না আসবে, কান্না আসবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে টেনে তার কানের কাছে নিয়ে গিয়ে কী যেন বললেন, ফাতেমা কেঁদে ফেললেন। এরপর আবার তাকে টেনে নিয়ে বললেন, আবার ফাতেমা হাসলেন। এখন খাদিজা এবং আয়েশা, তারা যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে ফাতেমা প্রথমবার তোমাকে আল্লাহ নবী কানের কাছে নিয়ে গিয়ে কী যেন বললো তুমি হাসলা, এ কাঁদলা, আবার দ্বিতীয়বার তুমি হাসলা, কারণ কী, রহস্য কী বলো? প্রথম রহস্য হচ্ছে আমি কেন কাঁদছি, আব্বা আমাকে বললেন, আব্বা আমাকে বললেন যে আমার পরিবারের পক্ষ থেকে সর্বপ্রথম আমি কবরে আগে যাচ্ছি, তখন আমি ফাতেমা কাঁদছি। ফাতেমের কান্নার এখনকার কান্নার কি পার্থক্য আছে না? তিনি কাঁদছেন কীভাবে, মাইগিন করে, হাউমাউ করে, মাটিতে গোর পারে, জি না, করুণ সরে কান্না এসে পড়ছেন। জাব্বা এটা কী বলেন, আমাদের পরিবারের থেকে আপনি সর্বপ্রথম কী যাবেন, ওই পারে যাবেন, এর জন্য কাঁদছি। এরপরে বলছেন দ্বিতীয়বার তুমি হাসলা কেন, রহস্য কী?
যে দ্বিতীয়বার হাসার পিছনে রহস্য হচ্ছে, আব্বা আমাকে বললেন কি যে আমি যাওয়ার পরে এর ভিড়ে এই আমার পরিবারের পক্ষ থেকে এর পরে সর্বপ্রথম যে ব্যক্তি আমার সঙ্গে সাক্ষাৎ করো সেটা হচ্ছে তুমি। সুবহানাল্লাহ বল, এই জন্য আমি হাসছি যে আপনার পরপরে আব্বা আমি যাচ্ছি, আব্বা আমাকে বললেন যে আমার পরপরে তুমি আসবা, এই জন্য আমি হাসছিলাম। কথা বুঝতে পারছেন? আর এখন মানে মানুষ মারা গেলে কান্না আসবে, আসাটাই স্বাভাবিক, কাঁদেন কোনো সমস্যা নাই, কিন্তু এইভাবে না, মাতম করে না, জাহেলিয়াতের মতো কান্নার করা যাবে না। এরপরে দুর্ভাগ্য যে আজকে মুসলিম তরুণ তরুণীরা অনেক লেখাপড়া করার পরও তারা আজকে অজ্ঞ। এই ইয়ং জেনারেশন যারা নিজের শরীর নিজে পিটাচ্ছে এরাও কিন্তু শিক্ষিত, কিন্তু এদের মাথার ভিতরে আপনার ভূত ঢুকিয়ে দেওয়া হয়েছে, জৈব জাল মিথ্যা কথাগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এরপরে তাজিয়া মিছিল যেটা হবে এটা সঠিক ইতিহাস আপনারা শুনেন। মৃত ব্যক্তির বিপদগ্রস্ত ব্যক্তিকে সান্ত্বনা দেওয়া, তার প্রতি সমবেদনা জ্ঞাপন করা, হোসেনের পরিবারে ছিলেন এই সমবেদনা পাওয়ার জন্য প্রকৃত হকদার, ওটা তাদের যে প্রকৃত হকদার হোসাইন। অতএব কিন্তু এখনও তারা কোথায়? 61 হিজরিতে হুসাইনের কারবালা শহীদ হয়েছেন, অথচ সেখান থেকে 352 হিজরি পর্যন্ত মুসলিম বিশ্বে কোথাও এই দিন শোক পালন করা হয়নি। 61 থেকে 352 মাঝখানে সময় থাকলো না, কোনো দিন হুসাইনের শোক দিবস পালন করা হয়নি। যেহেতু ইসলামের শোক দিবস, জন্মদিবস, মৃত দিবস এগুলো পালন করা কি বলেন, হারাম না হালাল? হারাম। মুসলমানদের জন্মদিবস পালন করা হারাম, মৃত দিবস পালন করা হারাম, শোক তিন দিনে বেশি পালন করা হারাম, পিতামাতার নামে চেহেলাম শ্রাদ্ধ চল্লিশা মজলিস সাত দিনের, তিন দিনের, চল্লিশ দিনের, এগুলো ইত্যাদি খাওয়া দাওয়ার আয়োজন করা একবার সম্পূর্ণ হারাম। কোনো ধনী সচ্ছল মানুষ খেতে পারবে না, ওগুলা ফকির মিসকিনের হক। আর এখন আমরা সবাই খাই, এখন আমরা সবাই খাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হোসেনকে সাথে নিয়ে যাচ্ছেন, রাস্তার ভিতরে একটা খেজুর পড়া আছে, তিনি খেজুরটা, বাচ্চা ছোটো মানুষ, খেজুরটা নিয়েই মুখে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত হোসেন তার নাতির মুখের ভিতরে হাতটা ঢুকিয়ে খেজুরটাকে টেনে বের করে বলছে, ছিচি ফেলে দাও, ছিচি ফেলে দাও, এটা তোমাকে খেতে হবে না, এটা তোমার খাওয়া যাবে না। কেন? এটা হতে পারে সাদগার মাল। আর সাদগা আমাদের বংশের জন্য কি হারাম? নবীর বংশের জন্য সাদগা খাওয়া কি বলেন হারাম? এটা হতে পারে হুসাইন ফেলে দাও, ছিচি এটা খেতে নাই, হতে পারে এটা সাদগার খেজুর, এটা তুমি ফেলে দাও। আর আপনি সাদগা তিন দিন চল্লিশা মজলিস সাত দিনের এগুলো খাবার আপনি খাচ্ছেন, সচ্ছল মানুষ হয়ে এগুলো সম্পূর্ণ আপনি সাদগা খাচ্ছেন, নাউজুবিল্লাহ। খাবার কোনো ভিত্তি নেই, খাবারের কোনো প্রথা নিয়ম নেই, যেগুলো চলছে এই দেশে হানাবি মাজাবের তরিক পীরপন্থীর ভিতরে এগুলো কোনো সহি হাদিসে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত ব্যক্তির জন্য দুইটা কাজ, বরং কয়টা কাজ? মানুষ মারা গেছেন বা বেঁচে আছেন যারা, তারা কয়টা কাজ করবেন? দুইটা কাজ করবেন। রাসূল বলছেন এক নাম্বার, ওই মৃত ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করা, বেশি বেশি কী করা? দোয়া করা। যদি আপনার পিতামাতা হয় তাহলে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, সূরা বনি ইসরায়েলের 24 নম্বর আয়াত, রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সাগিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা হচ্ছে যে ব্যক্তি যত্ন পড়বে তার জন্য তার পিতামাতাকে আল্লাহ মাফ করে জান্নাত দান করবে, এটা হচ্ছে আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে। বলো রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সাগিরা, আল্লাহ আমার পিতামাতা আমাকে ছোটোবেলায় কষ্ট করে লালন পালন করেছেন, অতএব আজকে তারা কবরবাসী হয়েছেন, তাদের প্রতি তুমি রহমত দান করো, আল্লাহুম্মা আমিন। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলছেন যে অনেকদিন পরে এই লোকটা শাস্তি ভোগ করবে, আগুনে জ্বলবে জাহান্নামে, এরপরে জাহান্নাম থেকে তুলে তাকে হায়াতের নহরে নিয়ে যাবেন, গোসল করে জান্নাতের পোশাক পরে জান্নাতের দিক নিয়ে যাবেন ফেরেশতারা, সুবহানাল্লাহ বলেন। তখন ওই লোকটা ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করবে যে আমি তো জাহান্নামে ছিলাম, তা আমাকে কেন আজকে আবার জান্নাতের দিক নিয়ে যাওয়া হচ্ছে? তখন বলবে যে দুনিয়া থেকেই তোমার কোনো নেক সন্তান ছিল, ছেলে হোক মেয়ে হোক, সুবহানাল্লাহ বলেন, তোমার কি দুনিয়াতে কোনো সন্তান রেখে আসছিল, ছেলে হোক অথবা মেয়ে হোক, তোমার কি দুনিয়াতে কোনো হাফেজ ছেলে ছিল, তোমার কি দুনিয়াতে কোনো আলেম হাফেজ নেক সন্তান পরহেজগার ধার্মিক কোনো ছেলে ছিল, ছেলে মেয়ে ছিল? জি আল, হ্যাঁ জি, আমার ছেলে সন্তান ছিল, মেয়ে ছিল,
যার যেটা ছিল সেটাই বলবে, যে আমার সন্তান ছিল। আজকে প্রত্যেকটা ফরজ সালাত শেষ করে তারা নামাজে সালাম ফেরানোর আগে, সালাম ফেরানোর শেষে, যখনই মনে হয়, যখনই তোমার সন্তান আল্লাহর কাছে দোয়া করছে রব্বির হামুহমা কামা রব্বানি সাগেরা, আল্লাহ এই দোয়াটাকে কবুল না করে তিনি পারেন নাই, তোমার সন্তানের এই দোয়াটা কবুল করে তোমাকে মাফ করে আজকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে সন্তানকে হাফিজ বানাতে হবে, সন্তানকে আলেম বানাতে হবে, সন্তানকে পরহেজগার ধার্মিক বানাতে হবে। যদি আপনি খেলোয়াড় বানান, যদি আপনি নায়ক বানান, যদি আপনি গায়ক বানান, তাহলে আপনার কবরে মায়ের হবে, সাউন্ড হবে না। কথা বুঝতে পারছেন? জজ, ব্যারিস্টার, আইন নিয়ে লেখাপড়া করে ইত্যাদি, এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানিয়ে কোনো লাভ নাই। এরা 99% বদ আসছো, ঠিক কিনা বলুন। যত এরা বড় বড় উচ্চ শিক্ষিত, এরা সবগুলোই সুর, এরা বদ 99%, 1% ভালো আছে। কথা বুঝতে পারছেন? হাফেজ বানান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাফেজের, কোরআনের হাফেজের পিতা মাতার মাথায় সম্মানের ইজ্জতের মুকুট আল্লাহ তাআলা নিজ হাতে পরাবেন। কথা বুঝতে পারছেন? আলেমের বাবা মাকে আল্লাহ এমন সম্মান ইজ্জত দান করবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা শহীদ হয়েছেন, শহীদ যারা হয়েছেন 70 জন মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য অনুমতি দিবেন শহীদ ব্যক্তিকে। কথা বুঝতে পারছেন? জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হয়ে কোনো লাভ নেই, এরা চোর হবে। যারা মেডিকেল, যারা ডাক্তার নিয়ে পড়ছেন, এরা রুগী না দেখতে আগে প্রথমে 500 টাকা, অথচ রুগীর সঙ্গে ডাক্তার কোনো দেখাই হয়নি। কথা বুঝতে পারছেন? আছে কিনা বলেন, 500-1000 আগে ভিজিট, এই সেই ইত্যাদি পরীক্ষা করে, এরপর রোগ কোনো কিছুই ভালো হয় না। কথা বুঝতে পারছেন? আজকে চলছে এই দেশে খুব আপনার ভণ্ডামি ব্যবসা চলছে, এগুলা ক্লিনিক বলেন আর মেডিকেল যত যত কিছুই বলেন, এগুলো ভণ্ডামি এবং ব্যবসা চলছে। কথা বুঝতে পারছেন? যেমন ফরিদপুরে একটা লোক মাত্র কোন ম্যানেজারে একটা হাসপাতালে শুরু একটা সামান্য একটা 30,000 টাকার বেতনে চাকরি করে, তাই তার মানে তার অ্যাকাউন্টে 30,000 কোটি টাকা তার অ্যাকাউন্টে জমা, সেটা দুদক ধরে নিয়ে গেছেন। ফরিদপুরে 6টা বাড়ি, ঢাকার 6টা বাড়ি, অমুক জায়গায় 6টা বাড়ি, 7টা বাড়ি, এই এরকম বাড়ি, মাত্র 30,000 তার মাসে বেতন, সব কী করছে তাহলে বলেন? চুরি করছে কি না? চুরি করছে, দুদক তাকে ধরে নিয়ে গেছে সে জেলে। কথা বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এরপরে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে 10ই মুহররমের শোক দিবস ঘোষণা করা। এই দিন যিনি তৈরি করছেন সেটা হচ্ছে বাগদাদের, লোকটা থাকে বাগদাদ, ওই বাগদাদে সকল দোকান, অফিস, আদালত বন্ধ করে দেন। মহিলাদের শোকে চলছি রাতে চেহারা কালো করতে ব্যস্ত হয়ে যায়, শোক গাথা নিয়ে তারা ব্যস্ত হয়। শহর এবং গ্রামের সর্বত্র সকলকে শোক মিছিলে যোগদান করতে আদেশ দেন। শিয়া খুশি মানে মনে এই আদেশ দিন নিলে সুন্নিরা তখন তার বিরোধিতা করেন। 353 হিজরি উভয় দলে ব্যাপক সংঘর্ষ এবং রক্তাক্তি যুদ্ধ হয় সুন্নির সঙ্গে, কার এই শিয়ার বাধা দিতে গেলে। এটা যিনি আবিষ্কার করছেন এই বিদাতি রীতির ফলশ্রুতিতে উপমহাদেশের সব মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে আশুরা দিন পরস্পর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে থাকে। বাংলাদেশের অঞ্চলের শাসক নবাবেরা শিয়া ছিলেন, আগে যারা নবাব ছিলেন তারা সবাই কী ছিলেন? শিয়া ছিলেন। ফলে এদেশে মুসলমানদের নামে আচার অনুষ্ঠান শিয়ার মানে প্রভাবটা ব্যাপক ছিল, সেই সাথে প্রসার ঘটে আশুরা এবং তাজিয়ার মতো শির্ক এবং বিদাতি কর্মকাণ্ড, তাই তাজিয়া পূজা কবর পূজার সামিল। তাজিয়া পূজা এবং কবর পূজা এবং হিন্দুরা যে দেবদেবী তৈরি করে, এর মধ্যে কোনো পার্থক্য নাই। তারা দেখবেন যে বিভিন্ন পূজা তৈরি করেন, পূজা ভুয়া কবর কাদের উপর নিয়ে তারা এগুলা ঘুরে বেড়াচ্ছেন। কথা বুঝতে পারছেন? কোনো পার্থক্য নেই। এরপরে তাজিয়া পূজার সামিল, পুত্তলিকরা যেমন নিজের হাতের গড়ে মানে মূর্তি পূজা তৈরি করে, ঠিক তেমনি ভ্রান্ত মুসলমানরা নিজ হাতে তাজিয়া বানিয়ে তার কাছে মনোবাঞ্ছা নিবেদন করে, এটা পরিষ্কারভাবে শির্ক। এটা পরিষ্কারভাবে কি শির্ক? কেননা লাশবিহীন কবর জিয়ারত মূর্তি পূজার সামিল, কবর ভিতর লাশ নাই, তাহলে জিয়ারত করাটা কিসের সামিল? শির্কের সামিল। তারা যে ভুয়া কবর নেবেন হুসাইনের, কিন্তু ওই কবর ভিতরে কি হুসাইন আছে? জরমান আছে নাই? তাহলে রাসুল বলছেন যেই কবরে লাশ নাই ওই কবরে গিয়ে জিয়ারত করা সেটা কিসের সামিল? শির্কের সামিল। আপনি কবর জিয়ারত করা আপনার পিতামাতা অন্ধকার রাতে গভীরে চলে যান, ফজর আজান আগ দিয়ে চলে যান, আপনি একাকী, আপনি হাত তুলে আপনি দোয়া করেন, কবরকে সামনে রেখে জিয়ারত করা যায়। প্রথমে কবর জিয়ারত হারাম ছিল, প্রথম নিষিদ্ধ ছিল, পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে না, কবর জিয়ারত এই জন্য নিষিদ্ধ করা হবে না, করা যাবে না, যেহেতু একজন মানুষ কবর কাছে গিয়ে যখন জিয়ারত করবে, হাত তুলে মোনাজাত করবে, তার পিতামাতার জন্য কান্নাকাটি করবে, তখন তার অন্তরটা এমনিতে নরম হবে, তখন তার পরকালমুখী হওয়ার ব্যাপারে সে দুনিয়াতে সতর্ক সাবধান হবে, ঠিক কিনা?
এই জন্য পরে রাসুল সাহেব বলছেন কবর জিয়ারত জায়েজ, এই জন্য আপনার পিতার কবর বাবার মার কবরে আপনি চলে যান, যে আপনি দোয়া করেন কিছুই না পারেন, রব্বির হামোমায় কামা রব্বানি সাগিরা, এটাও যদি না পড়তে পারেন বলেন আল্লাহ আমার বাবা মার কবর আজাব মাফ করে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, পাবেন না। দ্বিতীয় নাম্বার যেটা বলছিলাম মৃত ব্যক্তির জন্য, দ্বিতীয় নাম্বার হচ্ছে দান ছাদাকা। প্রথম বাবা মার জন্য কী করবেন, দোয়া করবেন, প্রতি মানে যারা মারা গেছে তাদের জন্য বেশি বেশি কী করা, দোয়া করা। দুই নাম্বার হচ্ছে তাদের নাম ধরে দান ছাদগা করা, টাকা হোক ছাগল হোক গরু হোক দান ছাদগা করবেন, 500, 100, 1000 যার যেই সামর্থ্য ওই অনুযায়ী বাবা মার নাম ধরে, বাবার নাম ধরে, মায়ের নাম ধরে 500 টাকা ফকির মিসকিনকে আপনি ছাদগা করে দিলেন। হাদিসটা শুনুন কত জোরালো বক্তব্য, রাসুল সাল্লাম বলছেন ইন্না সাদাকা লা তুতফিউ আলাইয়া হাররাল কবর, নিশ্চয় দান নিশ্চয় সাদাকা ওই মৃত ব্যক্তির কবর আজাবকের আগুনকে একেবারে লা তুতফি শব্দ উল্লেখ করা আছে, একেবারে ফু দিয়ে নিভিয়ে দেবে। এই দুইটা ছাড়া আর যত কিছু হচ্ছে, তিন দিনে সাত দিনে 40 মজলিস করে খাওয়াচ্ছেন, সারা পৃথিবীর মানুষকে আপনি মজলিস করে দাওয়াত করে খাওয়ালেন, এক নেকি হবে না আমি বলে গেলাম, যদি হয় তাহলে ইসলাম মিথ্যে, এক নেকি যদি হয়। ওগুলো হানাবি মাঝহাবদের তরিকপন্থীদের ওগুলো ভণ্ডামি, এছাড়া কিছুই নাই, এক শ্রেণী হুজুরদের ব্যবসা। আম্বিয়া খতম বলেন, জালানি খতম বলেন, ইউনুস খতম বলেন, আর যত খতমই বলেন এগুলো এক শ্রেণী হুজুরদের কিছু বলেন ব্যবসা, এগুলো ভণ্ডামি, বাদ দিতে হবে। কোরআন খতম করে টাকা নিতে হবে এই মর্মে হাদিস দুনিয়াতেও নেই, এগুলো ভণ্ডামি হুজুরদের, হাফেজদের এগুলো ভণ্ডামি, হাফেজ হতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, মানুষের বাড়ির দাওয়াত খাওয়ার জন্য হাফেজ হওয়া যাবে না, কথা বুঝতে পারছেন। হাফেজের মর্যাদা আল্লাহ স্বয়ং এত দিয়েছেন, হাফেজকে আল্লাহ নিজে বলবেন ও হাফেজ তুমি আমার সামনে আজকে কোরআন তেলাওয়াত করো, তুমি যেখানে গিয়ে থামবা সেখানেই তোমার মর্যাদা আর আল্লাহ আমি বাড়াই দিব, এটা আল্লাহ নিজে বলছেন হাফেজদেরকে। আর ওই সমস্ত হাফেজদেরকে বলেন নাই যারা দাওয়াত খাওয়ার জন্য খতম করে টাকা নেওয়ার জন্য হাফেজ হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাদেরকে উবদা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, পা ধরে মাথার নিচের দিক জাহান্নামে ফিকা মেরে তাদেরকে ভিতরে ঢোকানো হবে, কথা বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি। এই জন্য দ্বিতীয় নাম্বার তাদের নাম ধরে দান ছাদগা করবেন, নিশ্চয় দান ছাদগা মৃত ব্যক্তির কবরে আজাবকে আগুনকে একেবারে ফু দিয়ে নিভে দেয়, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কথা বুঝতে পারছেন। অতএব আলোচনার শেষ কথা, ভুয়া কবর নিয়ে যারা এই তাজিয়া মিজিলে অংশগ্রহণ করেছে এটা তারা শিরকের সঙ্গে জড়িত, আর পৃথিবীর সব পাপ আল্লাহ ক্ষমা করবেন, শুধু একটা পাপ ক্ষমা হবে না, তার নাম কি বলেন, শিরক ক্ষমা হবে? অনেক ছেলেরা হাতে এখনও তাবিজ কবজ বালা অষ্টধাতের আংটি ব্যবহার করা আছে, এখন যদি থাকে এখন খুলতে হবে, যদি না খুলেন এই অবস্থায় মারা গেলে আপনি মুর্শিক হয়ে মারা যাবেন, মুর্শিক হয়ে মারা যাবেন। অষ্টধাতের আংটি, সুতা কড়ি বালা প্লাস্টিকের রাবারের চেইন ইত্যাদি, ছেলেরা রূপার এবং স্বর্ণ ইত্যাদি এগুলো ব্যবহার করার কোনো সুযোগ নাই, রেশমি পোশাক পরার কোনো সুযোগ নাই, সব পাপ ক্ষমা হবে, শিরকের পাপ ক্ষমা হবে না। কোরআনে প্রায় অসংখ্য আয়াত আপনাকে এক একটা করে বলছি, এক পাশ থেকে দেখেন সূরা মায়দা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত, যারা শিরক করে তাদের জন্য 3টা শাস্তি, জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব, নবীর সুপারিশ হবে না। এরপরে সূরা নিসা 4 নম্বর সূরা 36 নম্বর আয়াত, 48 নম্বর আয়াত, 116 নম্বর আয়াত, সব পাপ ক্ষমা হবে, আল্লাহ নিজে বলছেন শিরকের পাপ আমি আল্লাহ কোনো দিন ক্ষমা করবো না, লায়াক ফিরু শব্দ উল্লেখ করা আছে, কোনো দিন ক্ষমা হবে না। এরপর আসেন সূরা জুমার 65 নম্বর আয়াত, সূরা আনামের 88 নম্বর আয়াত, এরপরে সূরা কাহাবের 110 নম্বর আয়াত, এভাবে অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যে আল্লাহ বলছে সূরা আনামের 88 নম্বর আয়াত, ওয়ালাউ আশরাকুল্লা হাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, যদি কেউ আমার সঙ্গে শিরক করে এই যাবৎ যত নেক আমল করছে আমি আল্লাহ সব ধ্বংস করে দেব। শিরক করার সাথে আপনার সমস্ত আমল বাতিল, কবরে টাকা দেওয়ার সাথে, মাজারে টাকা দেওয়ার সাথে, কবরে সিজদা দেওয়ার সাথে, কবরে নত হওয়ার সাথে আপনার সমস্ত আমল তখনই বাতিল, যদি কেউ হাতে গলায় কোমরে তাবিজ ঝোলায় তাবিজ লটকায় দেওয়ার সাথে তার আমল বাতিল, হতেই হবে, হতেই হবে, বাতিল হবে, এটাই চূড়ান্ত, কথা বুঝতে পারছেন। পা ধরে সালাম শ্রদ্ধা করা শ্বশুর শাশুড়িকে করলেই আপনার আমল বাতিল হবে, আছে কিনা এরকম ভুদাই জামাই, যেগুলো বলে ভুদাই জামাই একেবারে গণ্ড মূর্খ, এরা হচ্ছে গাধা জামাই, শ্বশুর শাশুড়িকে পা ধরে সালাম করে, অথচ আল্লাহ বলছে তোমার কপাল আমার পা ছাড়া পৃথিবীর দ্বিতীয় কারো পায়ের কাছে নত বরং ঘনাত্ম করা যাবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজকে বলছে, শোনো মুয়াজ, আমি তো তোমাকে খুব আদর করি, ভালোবাসি, তোমাকে 10টা উপদেশ দিচ্ছি, একটা উপদেশ যেটা প্রথম বলবো সেটা কোনো দিন ভুলবে না, সেটা কি? লা তুশরিক বিল্লাহ শাইয়ান, খবরদার, সাবধান, মত আল্লাহর সঙ্গে কোনো দিন শিরক করবে না, কুতিল তাওয়া হুররিকতা, শিরকের ব্যাপারে যদি তোমাকে হত্যা করা হয়, আগুনে পুরো ছাই করে ফেলা হয়, খবরদার, সাবধান, তবু আল্লাহর সঙ্গে শিরক করবে না। সুবহানাল্লাহ, করবেন কোনো দিন? ধরেন আপনাকে শিরকের জন্য আপনাকে খুব জবরদস্তি চাপ সৃষ্টি করলো, যদি আপনি না করেন আপনাকে হত্যা করবে, আপনি জীবন দিতে প্রস্তুত আছেন? আছেন আপনি? বলেন ইনশাল্লাহ, ভয় পান।